আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জুকি 3200 যে আইলেট হোল মেশিনের এরর 3 সমস্যা কিভাবে রিমুভ করব সেটা দেখাবো এবং এরর 3 কি কি কারণে আসে আমি সেই ব্যাপারে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। মনে করেন একটা রানিং মেশিনে কাজ করা অবস্থায় হঠাৎ করে এরর 3 আসছে, সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি কি এবং কি কি কারণে এরর 3 আসে সেগুলো আমাদের জানতে হবে। আর এই ভিডিও দেখলে আশা করি আপনাদের এরর 3 সম্বন্ধে সকল যত রকম তথ্য আছে সবগুলো জানতে পারবেন। আর এই ধরনের আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এখন এই যে সেন্সরটা দেখতে পাচ্ছেন এখানে অনেক ময়লা, এই সিলিন্ডারটার মধ্যে বা সেন্সরের মধ্যে কোনো ময়লা থাকলে, ডাস্ট থাকলে এই এরর 3 আসবে। তাই আমরা প্রথমে আমাদের কাজটা হলো আমরা ভালো করে মেশিনটা ক্লিন করব বাতাস দিয়ে, এয়ার দিয়ে, যাতে করে কোনো রকম ময়লা না থাকে। আমাদের পরবর্তী যে কাজগুলো থাকবে আমরা সবগুলো দেখাবো কেন এরর 3 আসে। আমাদের মেশিনটা ক্লিন করা শেষ, ক্লিন করা হয়ে গেলে এখান যে একটা কানেক্ট দেখতে পাচ্ছেন, এই কানেকটা যদি লুজ কানেকশন থাকে বা অয়েল থাকে তাহলেও এরর 3 আসবে। তাই আমরা ভালো করে এখানে বাতাস দিয়ে এটা ক্লিন করতে হবে। কানেকশনের মধ্যে ভালো করে হাওয়া দেওয়ার পরে ভিতরে অনেক সময় তিনটা ঘাটগুলো হোলগুলো বড় হয়ে যায়, তাই হোলগুলোকে নিডেলের মাথা দিয়ে ছোট করবেন যাতে করে লুজ কানেকশন না থাকে। এখন আমরা কানেকশনটাকে ভালো করে চাপ দিয়ে লাগাবো, কারণ এই কানেকশন লুজের কারণে বেশিরভাগ সময় এরর 3 আসে। তাই আমরা এই কানেকশনটাকে ভালো করে চাপ দিয়ে লাগাবো। আর অন্যান্য কারণ হচ্ছে মেশিনের ব্যাক সাইডে একটা কভার আছে, কভারটা খুললে অনেকগুলো বাল্ব দেখতে পাবেন। এই বাল্বগুলোর মধ্যে এখানে 5 নাম্বার যে বাল্বটা দেখতে পাচ্ছেন, এই বাল্বটা হচ্ছে নাইফ সিলিন্ডারের কাজ করে। এই বাল্ব যদি প্রবলেম হয় এরর 3 আসবে। এবার আমরা প্রোগ্রাম দিয়ে বাল্ব এবং সেন্সর ঠিক পজিশনে আছে কিনা চেক করব। রিসেট বাটন এবং মাইনাস বাটন একসাথে চেপে ধরে রেখে মেশিনের পাওয়ারটা অন করতে হবে। মেশিনের পাওয়ার যখন অন হবে এখানে 1 নাম্বার প্রোগ্রাম আছে, আমরা এই জায়গায় 2 নাম্বার প্রোগ্রাম দিয়ে একবার রেডি বাটনে চাপ দিব। রেডি বাটনে চাপ দেওয়ার পরে আবারও 1 নাম্বার প্রোগ্রাম আসবে, আমরা এই জায়গায় 5 নাম্বার প্রোগ্রামে যাব। 5 নাম্বার প্রোগ্রামে গেলে আমাদের হাতের ডান পাশে যে মাইনাস প্লাস বাটন দিয়ে আমরা সিলিন্ডারটাকে টেস্ট করতে পারতেছি। আমরা এই টেস্টের মাধ্যমে বুঝতে পারবো যে এই সিলিন্ডার বা বাল্ব অথবা সেন্সরে কোনো প্রবলেম আছে কি না। এই সেন্সরের মাথায় একটা লাইট আছে, সিলিন্ডার যখন ক্লোজ থাকবে তখন লাইটটা জ্বলবে এবং যখন সিলিন্ডার ওপেন থাকবে এভাবে লাইটটা অফ হয়ে যাবে। আমাদের সিলিন্ডার যখন ক্লোজ হবে, ক্লোজ হওয়া অবস্থায় এই লাইটটা জ্বলবে, এই লাইটটা যদি না জ্বলে তখন এই স্ক্রু লুজ দিয়ে ডানে বামে করে অ্যাডজাস্ট করতে হবে। এর অ্যাডজাস্ট ঠিক না থাকলে বা ক্লোজ অবস্থা যদি লাইট না জ্বলে এরর 3 আসবে। আর আমি যদি দেখি যে প্রোগ্রাম দিয়ে আমার সিলিন্ডার কাজ করছে না তাহলে বুঝতে হবে পেছনে যে ব্যাক সাইডে 5 নাম্বার বাল্ব আছে সেই বাল্বটা নষ্ট, বাল্বটাকে চেঞ্জ করতে হবে। এই মেশিনটা এতক্ষণ রান হচ্ছিল না, সুইচ দেওয়ার সাথে সাথে এরর 3 আসতো। এখন আমরা যেহেতু লুজ কানেকশন এবং সেন্সরের মধ্যে ময়লা ছিল, ময়লাগুলো ক্লিন করার পরে মেশিনটা রান হয়ে গেছে। আর এ ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। খোদা হাফেজ।